নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে রিস্ক অফ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে খারাপ দিক বা সামনে যে একটি ভয়ঙ্কর দিক আসছে যার সম্বন্ধে আমরা পরবর্তীতে হয়তো আরও বেশি করে অবগত হব সেটা নিয়ে আজকে কিছুটা তোমাদের সাথে আলোচনা করব। এবং বর্তমানে এই এআই নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে তার ডিপ ফেক টেকনোলজি সেটাকে বলতে পারো সেটা নিয়ে যে একটি ইনসিডেন্ট ভাইরাল হয়েছে সেই নিয়েও আলোচনা করবো, আরও যে ফ্রড হয়েছে সেগুলোকে নিয়েও আলোচনা করবো এবং সেই বিষয়ে রিলেটেড কিছু সলিউশনও তোমাদের সাথে বলবো। তো দেখো, এআই দেখলে দেখা যায় কি আমরা বর্তমানে চ্যাট জিপিটিকে মানে প্রতি ক্ষেত্রে ইউজ করছি, প্রচুর পরিমাণে ইউজ করছি। সেটা অবশ্যই যারা কন্টেন্ট তৈরি করছে কন্টেন্ট রাইটার হিসাবে চ্যাট জিপিটিকে ইউজ করছে, তারপরে বিভিন্ন আরো সংলাপ সিনেমার সংলাপ তৈরি করতেও হেল্প করছে চ্যাট জিপিটি। তোমরা গিয়ে দেখবে চ্যাট জিপিটি ওপেন এআই এর সাইটে গিয়ে চ্যাট জিপিটি লিখলে সেখানে যদি তোমরা কমেন্ট দাও কিছু কমান্ড দাও কিছু কমেন্ট অনুযায়ী তারা তোমাকে কাজ দিয়ে দেবে। ঠিক আছে, তুমি যদি তাকে বলো যে তুমি সেখানে ইউ ক্যান রোল অ্যাজ মাই কন্টেন্ট রাইটার, ও বলবে হ্যাঁ অবশ্যই আমি কন্টেন্ট রাইটার হিসেবে আপনার সাথে কাজ করব। তা কি বিষয়ে কন্টেন্ট চাও, কি কি থাকতে হবে সেটা তোমরা যদি টাইপ করে দাও সে তোমাদেরকে কন্টেন্ট তৈরি করবে। এবং আরো অ্যাডভান্স লেভেলে এআই কে ব্যবহার করা হচ্ছে, অ্যাডোবিতেও এখন নতুন এআই ভার্সন চলে এসেছে এবং বিভিন্ন দেখবে চ্যাট বোর্ড গুলো যেগুলো আছে বিভিন্ন সংস্থার যেমন অ্যামাজন, তারপরে অ্যামাজনে অ্যালেক্সা যত সম্ভব, তারপরে আরো যে বিভিন্ন সাইটগুলোতে তাদের যে হেল্প ডেস্ক গুলো রয়েছে সেখানে এই এআই এর মাধ্যমে চ্যাট বোর্ড কে বসিয়ে রাখা হয়। তারা বেসিক লেভেলের কাস্টমারের সাথে কথাবার্তা করে সলিউশন করে, তারপর যদি না হয় তখন ফিজিক্যাল পার্সন এসে মেসেজ করে বা কথোপকথন হয়। ঠিক আছে, বেসিক লেভেলে এআই প্রচুর করছে, এখন অ্যাডভান্স লেভেলেও চলে যাচ্ছে, দীর্ঘদিন কাজের ফলে তারাও নিজেদেরকে অ্যাডভান্স করছে। ঠিক আছে, তো বর্তমানে কি হচ্ছে এই ভালো দিক তো এগুলো গেল, কিন্তু এর কিছু খারাপ দিকও লক্ষ্য করা যাচ্ছে। কিছু কি দেখো, ভালো যাদের চিন্তা ভাবনা যারা যাদের কাজ ভালো জিনিস করা কিছু কোনো কিছু নিয়ে ক্রিয়েটিভ করা তারা এই জিনিসগুলোকে কি ভালো কাজে ব্যবহার করছে, কিন্তু যাদের কি সবদিকে নেগেটিভিটি সব কিছুতেই খারাপ দিক দিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তাদের কি উদ্দেশ্য থাকে সব জিনিসকেই খারাপভাবে ব্যবহার করা, সেরকমই এআই যে ডিপ ফেক বলে একটা টেকনোলজি রয়েছে সেখানে কি করা হয় যে যদি তোমার ছবি আমরা এখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বা বেশিরভাগই যারা ইয়াং জেনারেশন রয়েছে এবং অনেক বৃদ্ধরাও এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে তারা কি করে ভিডিও আপলোড করে বিভিন্ন রকম ছবি পোস্ট করে, এটা কিন্তু খুব রিস্ক হয়ে যাচ্ছে আগামী দিনে। ঠিক আছে, কেন বর্তমানে ডিপ ফেক টেকনোলজি সেটাকে খুবই চিন্তার মুখে ফেলে দিয়েছে। কারণ দেখো এখানে কি হচ্ছে, সেই ছবি ইউজ করে অন্যের বডি পার্টসে লাগিয়ে দিয়ে সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন খারাপ সাইডেও আপলোড করে দেবে, সেটা সাধারণ মানুষ বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখানে যেখানে আমি আজকে আলোচনা করব তিনি হয়তো উচ্চ লেভেলের একটি ফেমাস পার্সন, একজন ফেমাস পার্সন, তিনি হয়তো এই জিনিসটাকে হ্যান্ডেল করে নিয়েছে, তার পাশে অনেক বড় বড় লোকও রয়েছে, তা সে হ্যান্ডেল করতে পেরেছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি সেটা হয়, মনে করো তোমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে যদি কোনো ইয়াং পার্সনের সাথে হয় তাহলে তার বাবা মাকে বোঝানো তো সেটা প্রবলেম হয়ে যাবে, কেন আমাদের পাস্ট যে যারা ওল্ড জেনারেশন রয়েছে তারা এইসব বিষয়ে অতটাও অবগত নয় যে এআই বলে জিনিসে এরকম কিছু হচ্ছে, অটোমেটিক্যালি তারা একদম ফিগারের সাথে ফেসকে একদম অ্যাটাচ করে দিতে পারছে। তো দেখো এখানে কি হয়েছে, তোমাদেরকে প্রথম ইনসিডেন্টটা বলি যে খুব রিসেন্টলি রশ্মিকা মন্দানা বলে আমাদের সাউথ অ্যাক্টার তার ছবি খুব ভাইরাল হয়েছে, কিন্তু দেখলে দেখা যাবে তার ছবি এখানে দেখো ছবিটা আমি ব্লার করে দিয়েছি যেহেতু এডুকেশনাল চ্যানেল, এখানে আমি ওই ছবিটাকে পুরোপুরি দিলাম না, তোমরা হয়তো দেখে থাকবে সেখানে জারা প্যাটেল নামে একজন পার্সন একজন মহির ছবি যিনি আমেরিকার মানে ভারত বংশোদ্ভূত আমেরিকায় বসবাস করে যত সম্ভব এটুকুই আমি জানার আছে, তার ছবি তিনি পোস্ট করেছেন এবং তার ছবিকেই কাজে লাগে তার বডি পার্টসকে কাজে লাগে এবং রশ্মিকা মন্দানার ফেসকে তার বডিতে ফিক্সড করে দিয়ে সেটাকে ভাইরাল করা হচ্ছে। এবং তারপরে অবশ্যই রশ্মিকা মন্দানা যখন দেখেছে সেটা নিয়ে তার টুইটার হ্যান্ডেলে সেটা নিয়ে পোস্ট করেছে এবং সেটার পরে অমিতাভ বচ্চনের মতন বড় বড় সেলিব্রিটির লোকেরাও তার পাশে দাঁড়িয়েছে এবং এটা নিয়ে বড় অনেক তোলপাড়ও হচ্ছে এবং পরবর্তীতে এটা নিয়েও অনেক আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।
দেখো এটা যে ইনসিডেন্ট নতুন তা নয়, এর আগে পূর্বে দেখা যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে আমাদের রাশিয়ান যে প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন, তার ফেসকে কেটে নিয়ে বিভিন্ন বডি পার্টসে লাগিয়ে ওরকম পোস্ট করা হয়েছে। একটি ফেমাস সোশ্যাল মিডিয়ার একটা গানের ডিভিডি ডপ ডপ বলে, ওখানেও দেখবে ভ্লাদিমির পুতিনের ফেসকে লাগিয়ে নিয়ে ডান্স করার মতন একটা পোস্ট করা হয়েছে। তো এ দেখো, এরা উঁচু লেভেলের লোক, এরা এই সব কিছুকে হ্যান্ডেল করে নিতে পারবে, কিন্তু একটা সাধারণ লোকের ক্ষেত্রে সেটা হবে না। এবং আমাদের রিসেন্টলি প্রধানমন্ত্রীর গলাতেও গান শোনা যাচ্ছে, তো সেটা অবশ্যই ডিপফেকের মাধ্যমে হচ্ছে। কিন্তু এটা মজাদার মজার মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু তোমাদের বিভিন্ন রকম ক্রাইমের দিকে নিয়ে যেতে পারে। কেমন যে তোমার গলা ফেসবুকে তুমি হয়তো কথা বলছো, কোনো পোস্ট করেছো, সেখানে কথা আছে, তোমার গলাকে কপি করে নিয়ে তোমার ফ্যামিলিকে ফোন করে সেখান থেকেও ফ্রড করে নিতে পারে। তোমার বাড়ির লোক বুঝবে না, ভাববে ছেলে ফোন করেছে, এবং বলতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য নাম্বার থেকে তার জন্য ফোন করেছি, তুমি এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও। তোমরা তখন ভাববে বিপদে পড়েছে, তো টাকাটা পাঠিয়ে দিই, বা তোমার ফ্যামিলি নাহলে অন্য কারো, তোমার পরিচিত লোকের দিয়ে দিতে পারে, পরিচিত লোকেরও কথা নিয়ে সেখানে তোমাদেরকে ফ্রড করতে পারে। সেখানে এরকম দেখো একটা ইনসিডেন্ট হয়েছে যে কেরালান ম্যান লুজেস 40,000 এআই বেসড ডিপফেক হোয়াটসঅ্যাপ ফ্রড অল অ্যাবাউট দ্য নিউ স্ক্যাম। এখানে কি হয়েছে, কেরালার যে পার্সন লোকটি 40,000 টাকা ফ্রড হয়েছে, কিভাবে হয়েছে, তার এক বন্ধু মানে কলিগ, অফিস কলিগ, যার সাথে 4 বছর আগে তার কথাবার্তা হচ্ছে হয়নি, কিন্তু সাডেনলি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এরকম ছবির মাধ্যমে, ডিপফেক ছবির মাধ্যমে অন্য মানুষের ছবিতে, মানে অরিজিনাল যে পার্সন সে করেনি, করেছে অন্য লোক, কিন্তু ও ভাবছে যে তার সেই কলিগই করেছে। সে বলেছে যে আমি অমুক জায়গায় রয়েছি, তো আমাকে কিছু এই 40,000 টাকা দিয়ে হেল্প করো। তো সে বলেছে ঠিক আছে 40,000 দিয়ে দেবে, সে বলেছে যে আমি তোমাকে কিছুদিনের মধ্যে রিটার্ন করে দেবো। দেওয়ার পরে সে পুনরায় আবার কল করেছে, সেখানে ভয়েস কলের মাধ্যমে হয়তো করেছে, এরকম একটা কিছু ইনসিডেন্ট রয়েছে, তোমরা একটু গিয়ে দেখে নেবে, আমি সেখানে পুরোটা বলছি না। হ্যাঁ, তো তখন তার ডাউট হয়েছে, তো তখন তিনি সেরকম সাইবার সেলে গিয়ে যোগাযোগ করেছে, করে তারপরে সেই যে পার্সন রয়েছে যে ফ্রড করছিল, তিনি তাকে গুজরাট থেকে ধরতে পেরেছে। ঠিক আছে, তো এরকম একটা কিছু ইনসিডেন্ট হয়েছে। তো এরকম ফ্রড দেখো আগে কি হয়ে হতো, ওটিপি হতো, ওটিপি প্রদানের মাধ্যমে তো কনফিউজ করে ওটিপি নিয়ে নিত, বলে সেখানে যেমন আমিও এরকম স্ক্যামের শিকার হয়েছিলাম। তো যখন আমারটা যেহেতু ক্রেডিট কার্ড রিলেটেড ছিল, ক্রেডিট কার্ড অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছিল, তারা ফ্রড করতে পারেনি। ঠিক আছে, তো এরকম সিচুয়েশনে যখনই ফোন আসবে, যে আননোন নাম্বার থেকে ফোন আসবে, সতর্ক হয়ে যাবে আগে থেকেই, এবং তোমাদের বাড়ির লোকদেরও সতর্ক করে দেবে, কেন তারা এইসব ব্যাপারে অতটাও অবগত নয় যে এআই বেস। তো তারা বলবে যে আমার গলাতে আমার পরিচয় দিয়েও যদি ফোন করে তাকে ক্রস প্রশ্ন করবে, কিছু কমন প্রশ্ন তাদেরকে বলে দেবে যে তোমার ভাইয়ের নাম কি, বা তোমার ভাইয়ের নাম তুমি জানবে, সে ফ্রড লোকটা জানবে না, সে ফ্রড লোকটা যে তোমার গলায় কথা বলছে সে জানবে না। তা তোমার ভাইয়ের নাম, তোমার মায়ের নাম, বা তোমার বাড়িতে যে পেট পালো সেই পেটের নামও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, সে পেটের নাম অবশ্যই সে জানবে না, তুমি অরিজিনাল জানবে, তোমার ফ্যামিলির লোক জানবে, তো তখনই সেই সঠিক বা বেঠিকটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে ক্রস কোশ্চেনের মাধ্যমে সেইগুলোকে সলিউশন করা যেতে পারে। এবং অবশ্যই যখন আননোন নাম্বার থেকে ফোন আসবে, অবশ্যই ঠান্ডা মাথা করে একটা ঠান্ডা পরিবেশে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, সে কীভাবে কথা বলছে সেগুলোকে অবজার্ভ করা প্রয়োজন। এই ভুলটা আমি করেছিলাম, সেখানে আমি বিশাল ফ্রডের থেকে বেঁচে গেছি। ঠিক আছে, কারণ আমি রাস্তায় ছিলাম, আমি সেইভাবে কথা বলছিলাম এবং প্রচণ্ড গরমের মধ্যে মাথা কাজ করছিল না। তো এখন তো ডিপ ফেক এসে গেছে, যদি গলার আওয়াজ ডুপ্লিকেট করে তোমার সাথে কথা বলে এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে ফেস চেঞ্জ করে দিয়ে যদি কথা বলে, তাহলেও তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, সেই জন্য চোখ কান খোলা রাখতে হবে। এবং অবশ্যই দেখো এখানে তোমার ফ্যামিলি যে আশেপাশের যে বাড়ির পার্শ্ববর্তী এলাকার যে লোক রয়েছে তাদেরকেও এসব ব্যাপারে অবগত করে দেবে, যাতে তারাও এসব এরকম বড় লসের থেকে বেঁচে যায়। ঠিক আছে, এখানে আমি বলেই দিলাম অপরিচিত ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আইটি রুল অনুসরণ করতে হবে। কিরকম আইটি রুল বললে, আইটি রুল যেমন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যদি কারো পোস্ট এরকমই ডিপফেকের মাধ্যমে ছড়িয়ে দেয় বা অন্যান্য অপ্রীতিকর সাইটে যদি ছড়িয়ে দেয়, তাহলে 36 ঘন্টার মধ্যে সেই সাইটের ইমেলে
মেসেজ করতে হবে যে তার এই ভিডিওটি ফেক, এই ভিডিওটিকে যেন সরিয়ে নেওয়া হয়। যদি তারা না সরায় তাহলে অবশ্যই পরবর্তীতে কি করা হয়, কোর্টে কেস করা হবে, এবং তারা যদি ডিলিট না করে তোমার ভিডিও তাহলে পরবর্তীতে কোর্টের পদক্ষেপ নিতে হবে। কোর্টে কেস করার করলে পরে অবশ্যই সেই সাইটটিকেই ব্যান করে দিতে বাধ্য করা হয় পরবর্তীতে, ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়ে অবগত থাকতে হবে, 36 ঘন্টার মধ্যে অবশ্যই এই স্টেপগুলোকে নিতে হবে, ঠিক আছে? আর যদি পয়সা সংক্রান্ত ব্যাপার হয় সেখানে তো থানা থেকে যেতে হবে, ডায়েরি করতে হবে, এবং ব্যাংকে গিয়ে 24 ঘন্টার মধ্যে স্টেপ নিতে হবে। যত তাড়াতাড়ি তোমরা করবে তত তাড়াতাড়ি তার সলিউশন হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এরপরে দেখো আরো কিছু রয়েছে, এখানে দেখো গভর্নমেন্ট আরো অ্যাডভাইজারি দিয়েছে এই সোশ্যাল মিডিয়ায় যারা ডিপফেকের মাধ্যমে পোস্ট করছে তাদের ব্যাপারে আরো স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার কথা বলেছে। কি ইনফরমেশন টেকনোলজির যে অ্যাক্ট রয়েছে 2021, যেটা সম্বন্ধে অবগত করানো হয়েছে এবং এই বিষয় নিয়ে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে। তো ঠিক আছে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবগত থাকতে হবে এসব ব্যাপার নিয়ে। পরবর্তী দেখো আমি বারবার বলছি, সাধারণ মানুষ যদি এটার বিপদে পড়ে যায় তখন এটা ফেস করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে, ঠিক আছে? বাড়ির মেয়ে বাড়ির ছেলে যদি এই বিপদে পড়ে যায় তার পক্ষে বাড়ির বড়দেরকে কনভিন্স করে বোঝানো খুবই কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, তারা এইসব ব্যাপারে অবগত থাকে না, তার জন্য তোমাদেরকে অবগত করাতে হবে তাদেরকে আগে থেকেই। তো চলো, এইটাই ছিল আজকের টপিক, সবাই সচেতন থাকবে। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা যদি আরো এরকম ভিডিও চাও পরবর্তীতে এবং আরো ইনফরমেটিভ ভিডিও চাও এবং আমাদের চ্যানেলে ম্যাথ সায়েন্স এবং আরো স্ট্যাটিক জিকে টাইপের ভিডিও আসতে থাকে, তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো। তো চলো, ভিডিওটিকে তোমাদের সবার সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।